এখান থেকে দেখতে পাচ্ছি পানির মধ্যে কিন্তু একা কন্টিনিউ করবেন তিনি কিন্তু একা সার্ভাইভ করছেন অপরদিকে টিআরজ তারাও কিন্তু পানির মাঝখানে এফডিও কিন্তু পানির মাঝখানে এখান থেকে স্কর্পিয়ন কিন্তু লকডাউন হয়ে গেল কিন্তু টিআরজ বাম্বা এখানে নকআউট হয়ে যাচ্ছে টিআরজ এর জন্য বিপদের কোন কথা আবার এত ডামাডোলের মাঝখানে কি ব্যক্তি আর এখনো পর্যন্ত কিন্তু ফোরম্যান এলাই বাম্বাকে ফিনিশ করে ফেলা হয়েছে সো অ্যাটোমিক অ্যাট ব্যাক গ্যাট